যে ছবি আপনারা দেখছেন এটি মুর্শিদাবাদের নবগ্রামের ছবি এবং সেখানে একদিকে মিলিটারি এবং অপরদিকে নবগ্রাম থানার পুলিশ একযোগে অভিযান চালিয়ে সেখান থেকে উদ্ধার করেছে বেশ কিছু বোম আগ্নেয়াস্ত্র এবং সঙ্গে কার্তুজ। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি অভিজিৎ মণ্ডল। অভিজিৎ বিস্তারিত জানাও। হ্যাঁ শান্তনুদা, গোপন সূত্রে খবর পায় মিলিটারি ও নবগ্রাম থানার পুলিশ দুজনে অভিযান চালিয়েছে নবগ্রামের বৌদ্ধমাটি এলাকায়। সেখানে দুজন দুষ্কৃতী তারা মোটর বাইকে করে যাচ্ছিল, সে তারা আগে থেকেই খবর পেয়েছিল নবগ্রাম থানার পুলিশ এবং মিলিটারি, সেখান থেকে তারা হাতে নাতে ধরার চেষ্টাও করে, কিন্তু ওরা দুজনে বোম কার্তুজ যেসব জিনিসপত্র তারা নিয়ে এসেছিল মোটরসাইকেলে সেসব রেখে তারা পালিয়ে যায়। তারা তাদেরকে এখনো ধরতে পারেনি ওরা। শান্তনুদা, আচ্ছা এই ঘটনার পরে এলাকায় কতটা চাঞ্চল্য, কারণ এর আগেও আমরা দেখেছি যে এই ধরনের ঘটনা ঘটেছে যেখানে মিলিটারি এবং তার সঙ্গে মানে লোকাল পুলিশ দুজনাই কিন্তু বেশ ভালোভাবে কাজ করছে। এরিয়ার মানুষজন তাদের কি বক্তব্য, তারা কি বলছে? এলাকায় একটা আতঙ্ক, এলাকার মানুষ সেইভাবে অতটা বুঝতে পারেনি, কারণ এইভাবে মিলিটারি গোপন সূত্রে খবর পাচ্ছে আর এইভাবে একের পর এক সংগ্রহ করছে বোম পিস্তুল, এটা নিয়ে একটা এলাকায় চাঞ্চল্য তো রয়েছে। শান্তনুদা ধন্যবাদ। অভিজিৎ আমাদের সঙ্গে, আমাদের ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি অভিজিৎ মণ্ডল। এবং অভিজিৎ যেমনটা জানালো যে প্রথমে কিন্তু পুরো বিষয়টি নিয়ে খবর আসে মিলিটারি কাছে, কারণ আমরা জানি যে মুর্শিদাবাদের যে নবগ্রাম সেই নবগ্রামেই কিন্তু রয়েছে মিলিটারি স্টেশন এবং সেই মিলিটারি স্টেশনে খবর আসে এবং খবর আসার পরপরই কিন্তু তারা পুরো বিষয়কে জানায় নবগ্রাম থানায়, তারপর নবগ্রাম থানার পুলিশ একসঙ্গে তারা অভিযান চালায় এবং সেই অভিযানের ফলে যদিও দুজন দুষ্কৃতী পালাতে সক্ষম হয়েছে বলে খবর। নিয়ে আমার কি হয়।